সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাস। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ষষ্ঠ অধ্যায়ের রিভিশনের একটি ক্লাস করব। এর আগে আমরা আবহাওয়া জলবায়ু সম্পর্কে জেনেছি, আজকে আমরা একটু দুর্যোগ এবং দুর্যোগের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার দুর্যোগ আমাদের দেশে যে সমস্ত দুর্যোগগুলি ঘটে গিয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব এবং তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমাদের জন্য তোমাদের সমাপনী পরীক্ষার উপযোগী হবে। তো প্রথমেই আমাদের জানা দরকার যে আমি দেখো একটি প্রশ্ন দিয়েছি, দুর্যোগ কি? দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয়। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের ভিতরে এমন একটি গোলযোগ সৃষ্টি হওয়া, এমন একটি অসামঞ্জস্য অবস্থা সৃষ্টি হওয়া, এমন একটি সমস্যার সৃষ্টি হওয়া যা মানুষ ও অন্যান্য সকল জীবের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়। অর্থাৎ আমরা যে স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, সেই স্বাভাবিক জীবনযাপনে তা ব্যাঘাত সৃষ্টি করে, যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড়। এগুলো বন্যা কী জিনিস? বন্যা হলে কী হয়? যে আমরা দেখি যে ঘর বাড়ি সব পানির নিচে ডুবে যায়, নদীর পানি বেড়ে যায়, রাস্তাঘাট সব ডুবে যায়, এতে আমাদের স্বাভাবিক চলাফেরা কষ্টকর এবং বিভিন্ন ধরনের পশু পাখি যারা ঘাস খেয়ে বেঁচে থাকে তারা ঘাস পায় না, তারপর খাবার পানি পায় না, বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দেয়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় হচ্ছে দুর্যোগ। আচ্ছা, এরপরে আসো, মানুষ কিভাবে পরিবেশের ক্ষতি করছে, পরিবেশ রক্ষায় আমাদের করণীয়, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে আমাদের মানুষের কর্মকাণ্ডের কারণে পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে। গত ক্লাসে আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আমরা একটু দেখি, মানুষ নানাভাবে পরিবেশের ক্ষতি সাধন করছে। তা নিম্ন দেওয়া হলে এক হচ্ছে গাছপালা কেটে ফেলে। আমরা কী করছি? যে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা গাছপালা কেটে ফেলছি, মানুষের চাহিদা মেটানোর জন্য নতুন নতুন কলকারখানা স্থাপন করছি এবং বন উজাড় করে দিচ্ছি, অধিক কলকারখানা স্থাপন করছি। এবং এই কলকারখানা অধিক স্থাপনের ফলে কী হচ্ছে? যে কলকারখানার যে বর্জ্য পদার্থ, কালো ধোঁয়া, বিষাক্ত পানি আমরা কী করছি? পরিবেশের মধ্যে ছেড়ে দিচ্ছি। কলকারখানার কালো ধোঁয়া, বিষাক্ত এগুলো বাতাসের সাথে মিশে বায়ু দূষণ করছে এবং কলকারখানার যে ময়লা পানি, যে বর্জ্য পদার্থ পানি, যে বিষাক্ত পানি সেটা নদীর মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি এবং নদীর পানিকে বিষাক্ত করে দিচ্ছি। এদের মধ্যে নদীর যে জলজ প্রাণীগুলি আছে, মাছ আছে, এগুলো কী হচ্ছে? মরে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপর ফসলি জমিতে বসতি নির্মাণ করছি, অর্থাৎ যেখানে আমরা ফসল উৎপাদন করি সেই সমস্ত জমিতে আমরা ঘর বাড়ি নির্মাণ করছি, অধিক পরিমাণে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার করছি। অর্থাৎ বেশি ফসল উৎপাদন করার জন্য আমরা কীটনাশক ব্যবহার করছি এবং রাসায়নিক সার ব্যবহার করছি, যা আমাদের পরিবেশকে ক্ষতি করছে। এর জন্য আমাদের করণীয় কী? এর জন্য আমাদের করণীয় হচ্ছে অধিক গাছপালা লাগানো, দুই, বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার করতে হবে। অর্থাৎ কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থ উৎপাদন হবে সেটাকে আমরা যদি আবার পুনরায় ব্যবহার করতে পারি, রিফাইনিং করতে পারি, তাহলে আমাদের বর্জ্যের পরিমাণটা কমে যাবে এবং জৈব সার ব্যবহার করতে হবে যা পরিবেশ বান্ধব। তিন নম্বর একটি প্রশ্ন দেখি, যে বিভিন্ন দুর্যোগের নাম উল্লেখ করো, বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি ভয়াবহ দুর্যোগের ধরন ও সাল উল্লেখ করো। বিভিন্ন ধরনের দুর্যোগের নাম আমি বলতে গেলে, দুর্যোগ বিভিন্ন ধরনের আছে, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, এখানে আমি দুইটা নাম দিচ্ছি জায়গা সংকৃত কারণে, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, এখানে তোমার পাঁচটি নাম দিবে। এক নম্বর দিবে ঘূর্ণিঝড়, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এ হচ্ছে পাঁচটা। আরেকটা দিতে পারো নদী ভাঙন, এই টোটাল ছয়টা দুর্যোগের কথা তোমরা উল্লেখ করবে। আবার বলছি, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, নদী ভাঙন, ভূমিকম্প, জলোচ্ছ্বাস। এরপর হচ্ছে যে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন সালে যেই দুর্যোগগুলি, তা হচ্ছে যে 1970 সালে বাংলাদেশে, অর্থাৎ স্বাধীনতার আগে, একটি ভয়াবহ ঘূর্ণিঝড় হয়,
তখন প্রায় 1 লক্ষ লোক মানুষ মারা যায় সেই ঘূর্ণিঝড়ে। এরপর 1988 সালে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়, হাজার হাজার মানুষ মারা। 1991 সালে বাংলাদেশে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল। 1998 সালে একটি ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছিল এবং সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে 2007 সালে ঘূর্ণিঝড় সিডর নামে, সেটা যার নাম ছিল সিডর, এবং এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এবং 2008 সালেও আমাদের একটি ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হয়েছিল আইলা নামে, সেটা ঘূর্ণিঝড় সাথে জলোচ্ছ্বাস ছিল। এই সমস্ত বড় বড় দুর্যোগগুলি আমাদের বাংলাদেশে দেখা গিয়েছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে এটাই যে আমরা আমাদের আবহাওয়া এবং জলবায়ুর উপরে আমাদের কর্মকাণ্ড দ্বারা ব্যাপক ক্ষতি সাধন করছি, যার ফলে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এরপরে তোমাদেরকে আরেকটি বিষয় আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে নদী ভাঙন। নদী ভাঙন জিনিসটা কি? নদী ভাঙন হচ্ছে নদীর তীর ভেঙে নদীতে বিলীন হয়ে যাওয়া। এটা কখন হয়? যখন কিনা নদীতে নদীর নাব্যতা, অর্থাৎ নদীতে যেই পরিমাণ গভীরতা থাকা দরকার। একটা বিষয় তোমরা বুঝবে না, হয়তো তোমাদের বইয়ে আছে এবং পরবর্তীতে তোমরা জানবে যে নাব্যতা মানে অর্থাৎ গভীরতা, পানির পরিমাণ অনুযায়ী নদীর গভীরতা সেটাই হচ্ছে নাব্যতা। অর্থাৎ যে পরিমাণ নদীতে পানি আছে সেই পরিমাণ গভীরতা নাই, এবং কারণ নদীর তলদেশে কি হয়ে গেছে, পলি জমে নদীর তলদেশ উঁচু হয়ে গেছে। অনেকটা দৃশ্যটা এরকম যে এখানে পলি জমতে জমতে নদীর তলদেশটা ভরাট হয়ে গেছে, তখন এই নদীর পানিটা উপচে বাইরে পড়ে যায়, এর ফলে নদীর বন্যা সৃষ্টি এবং নদীর তীরবর্তী যে পার এগুলো ভেঙে ভেঙে নদীতে পড়ে যায়। এই জন্য যে আমাদেরকে কি করতে হবে, তাহলে নদী ভাঙন কি? নদী ভাঙন হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চল ভেঙে নদীতে বিলীন হয়ে যাওয়া, এটাই হচ্ছে নদী ভাঙন। আর এই নদী ভাঙন কেন হচ্ছে, যে আমরা অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করছি এবং নদীকে সঠিকভাবে ড্রেজিং করছি না, অর্থাৎ নদীর যেখানে যে পরিমাণ গভীরতা থাকা দরকার সেটা আমরা পাচ্ছি না, যার ফলে আমাদের এই নদী ভাঙন হচ্ছে এবং হাজার হাজার জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে, বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে একটি কারণ হচ্ছে নদীতে ড্রেজিং না করা, নদীর মধ্যে যে পলি জমে গেছে সেই পলিগুলোকে না সরানো, এর ফলে কি হচ্ছে, আমাদের নদী ভাঙন সৃষ্টি হচ্ছে। এছাড়াও নদী তীরবর্তী অঞ্চলে স্থাপনা নির্মাণ, এর ফলে কিন্তু নদীর পার ভেঙে গেলে ক্ষতিগ্রস্ত হয়। তো এটাই ছিল আজকে, এই পর্যন্তই আমাদের পাঠ, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।